এবং বিকাশ গিরি মহাশয় সঙ্গে আমার ভাইপোকে দেখতে হবে, সবই কারণ
এই গোয়ালা পুকুরে এই জনসভা করে আমরা জানান দিলাম যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই চল্লিপুর বিধানসভার কি রেজাল্ট করতে যাচ্ছে এবং কত হাজার ভোটে এই চল্লিপুর বিধানসভায় আমরা জয়লাভ করব তার আজকে শুধু ট্রেলার দেখালাম। ট্রেলার হলো আগামীতে যখন ভোটের ডাকে কাঠি পড়বে সেই ভোটের ডাকে কাঠি পড়বার পরে কি অবস্থা দাঁড়াবে, হেলিকপ্টারে করে নামবেন মাননীয় দিলীপ ঘোষ এবং তারপরে সেই যে জনসভা 50,000 জনসভা আমি এইখানে পরমানপুরে দাঁড়িয়ে করাবো। এই দল দিয়ে সেই 30-35 টাকা মাছ খান থেকে লাভ নিচ্ছে, কোন চাষিকে ওই হিমঘরে রাখার জন্য আর টিকিট দেওয়া হয় না, সব ওরা কিনে নিয়ে 5 টাকা করে রাখে, আজকে 40 টাকা বিক্রি করছে। ঠিক ধান প্রধানমন্ত্রী ধানের সহায়ক মূল্য বাড়িয়েছেন, 1720 টাকা ছিল এখন 1868 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, এখানে কিন্তু কেউ 1200-1400 টাকা দামে বেশি বিক্রি করতে পারে না। কি করেছেন কেউ কেউ 1700-1800 টাকা বিক্রি করেছেন? পারবেন না, দিদি ভাইরা নিয়ে যাবে তারা 500 টাকা প্রতি কুইন্টলে নেবে। এই যে লুট চলছে কত বছর চলবে, গরিব মানুষকে লুট, কেন্দ্র টাকা পাঠাচ্ছে, রাস্তা তৈরির টাকা, জল দেওয়ার টাকা, বিদ্যুতের টাকা, স্কুল বিল্ডিং এর টাকা সব লুট হয়ে যাচ্ছে, আসছে না? আপনি দেখুন গতবারে পঞ্চায়েতে আমাদের নমিনেশন করতে দিল না, 7 দিন ধরে বিধান বিডিও অফিস এসডিও অফিস ঘিরে রাখলো, বিরিয়ানি রান্না হচ্ছে, একদিকে গুন্ডা একদিকে পুলিশ, পুলিশ গুন্ডা ভাই ভাই বসে খাচ্ছে আর ফুটাচ্ছে, যে যাচ্ছে মেরে হাত পা ভেঙে দিচ্ছে, আমাদের লোকেদের হাত পা ভেঙেছে মাথা ভেঙেছে, উল্টো কেস দিয়েছে, নমিনেশন করতে দেয়নি, নমিনেশন হলে প্রচার করতে দেয়নি, সিভিক পুলিশ পাঠিয়ে জোর করে উল্টো করিয়েছে, আবার ভোট দিতে দেয়নি, ভোট হয়ে যাওয়ার পরেও যেদিন ভোট গোনা হচ্ছে সেদিন আমাদের ভেতর ছাপ্পাও মারা হচ্ছে, আপনারা টিভিতে দেখেছে। এইরকম করে যারা জিতেছে বিনা কন্টেস্টে সেই পঞ্চায়েতের প্রধান সমিতি জেলা পরিষদ কি অবস্থা আছে, আপনি 10 বছরে সেই নেতাদের কথা দেখুন কেমন ছিল, গাল ভিতরে ঢুকে গেছিল, এরা উঁচু হয়ে থাকতো, মাথার চুলে তেল ছিল না লাল লাল ছিল, এখন গালে মাংস হচ্ছে তল তলে, মাথার চুলে শ্যাম্পু দেওয়া, যে একটা বিড়ি দুবার খেত নিভিয়ে কানে রেখে দিত, সে এখন লম্বা লম্বা সিগারেট খাচ্ছে, তাই কিনা না? পয়সা কোথেকে আসছে? এই পঞ্চায়েতের পয়সা, আপনার আমার উন্নয়নের পয়সা ছেড়ে, যা ঢট ঢলে সাইকেল ছিল পাড়া দিয়ে গেলে বোঝা যেত নেতা যাচ্ছে, বেল বাজাতে হতো না তো আওয়াজ হতো, সে এখন নতুন মোটর সাইকেল, আপনার বাড়ির সামনে গেলে দুবার হর্ন বাজায় পিট পিট, দেখ কেমন টাকা ঝেড়েছি বাইক কিনেছি, যার ভাঙা বাইক ছিল সে এখন 4 চাকার গাড়ি কিনেছে, কালো কালো কাঁচ লাগিয়ে বন্ধ করে দিয়ে যায়, কারণ স্কুল মাস্টারের চাকরি দেবে বলে টাকা নিচ্ছে, লোকে কলা ধরবে তাই কাঁচও খোলে না ভয় চুপচাপ বেরিয়ে চলে যায়, যে বিড়ি পেতলে সিগারেট খাচ্ছে, যে চা খেত লোকের পয়সা দোকানে বসে থাকতো কেউ গুলো বলে ভাই এক কাপ চা খাওয়া, সে এখন আপনি যান এই চা খা চা খা, 10টা স্পেশাল চা বানায় দোকানদারকে বলে, পয়সা কোথা থেকে আসছে? সব পঞ্চায়েতে ঝাড়া পয়সা, তো রাস্তাঘাট কি করে হবে, জল আলো কি করে আসবে, স্কুল কি করে হবে, সব ফাঁক হয়ে যাচ্ছে, যার টিনের বাড়ি ছিল টিনের চাল ফুটো, বৃষ্টি হলে বাইরে কম ভিতরে বেশি জল পড়তো, ঘরের মধ্যে গামলা বালতি ঘটি বাটি পাততে হতো, আর তার বাড়ি দেখুন দুতলা তিনতলা বাড়ি হয়েছে, দিদিমণি শাড়ি রঙের মতো নীল সাদা রং হয়েছে, টাকা কোথা থেকে এলো? সব গরিব মানুষের টাকা, লুটের টাকা, এর হিসাব দিতে হবে, ছাড়া ছাড়ি না আমাদের ট্যাক্সের টাকা, আমাদের জন্য উন্নয়নের জন্য পাঠানো টাকা, সে কেউ ছেড়ে দেবে বছরের পর বছর চলতে পারে না, গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে বেশি রাজত্ব করা যায় না, তাহলে ইউপি হারে পরিবর্তন হতো না, গুন্ডা রাজে এখানেও করবো আমরা, তাই আজকে আমি এত সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা করে কথা বলতে এসেছি, বিজেপি যা বলে তাই করে, সারা ভারতবর্ষে আমরা পরিবর্তন করেছি, যান যে কোনো আপনারা তীর্থ তীর্থ করতে যান, ভাই ভাই দিদিমণির রাস্তা দাঁত বার করে আছে, আমি এলাম তো জমের যাত্রা, এলে ফিরে যাবেন কোনো গ্যারান্টি নাই, টাকা কোথায় যাচ্ছে, খালি বড় বড় ভাষণ আর মিথ্যা কথার ফুলঝুড়ি, তাই বন্ধুগণ ভগবানপুরের মানুষের এই যে বঞ্চনা একে আমরা তার যোগ্য সম্মান দেব, তাদের যে লড়াই আপনারা পরিশ্রম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তার সম্মান হওয়া চাই, পশ্চিমবাংলা এবং দেশের উন্নয়নে ভগবানপুরের মানুষের অনেক যোগদান আছে, এই ইঞ্জিনিয়ার গ্রামের ছেলেরা বিদেশে চাকরি করছে, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন, টিচার প্রফেসর হয়েছেন, কিন্তু সরকার কেউ তাদেরকে সহযোগিতা করেনি,
এইটাই কুটির শিল্প দিয়ে যাচ্ছি, এই বোমের কারখানা করুন আপনাকে ভোট দিয়েছে আমরা। বন্ধুগণ ভাবতে হবে, চিন্তা করতে হবে, প্রশ্ন করতে হবে যে এই জন্য আপনাকে ভোট দিনি। মায়েরা আপনারা প্রশ্ন করুন, তিনি ধর্ষিতা হলে মায়েদেরকে ক্ষতিপূরণ দিচ্ছেন, লোকের হাত পা কেটে গেলে ক্ষতিপূরণ পায়, আপনি ইজ্জতের দাম দিচ্ছেন মা বোনদের, কে অধিকার দিল? কোন মহিলা ধর্ষিতা হলে তাকে বলেন তার চরিত্র খারাপ, আপনাকে চরিত্রের সার্টিফিকেট কে চেয়েছে? একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করিনি, তাই পরিবর্তন করতে এখন সরকার নাই, পার্টি নাই, পিসি ভাইপো আছেন, ডাইরেক্টর প্রডিউসার, বাকি সব পার্টির কর্মচারী, না মন্ত্রী না এমএলএ না কেউ, সব চাকরি করছেন, সবাই পালিয়ে আসতে চাইছে, যোগদান শুরু হয়েছে। এই বাংলায় প্রত্যেকটি রাজনীতিক কর্মীর উপর যে অত্যাচার হচ্ছে, যে কেস হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, সেই সমস্ত কেস বিজেপি ক্ষমতায় এলে তুলে সব পার্টির কর্মীদের কাছে তুলে নেবে, মিথ্যা মামলা ফলস মামলা। মানুষ নিজের মতো করে রাজনীতি করবে, বক্তব্য রাখবে, নিজের মতো করে ভোট দেবে, সে ব্যবস্থা করব। আগামী বিধানসভা ভোট দেখে অনেকে জিজ্ঞেস করেছেন, দাদা ভোট দিতে পারবো তো? মানে অবশ্যই পারবেন, আপনার ভোট আপনি দেবেন, এই পুলিশরা থাকবে না বুথে, দিল্লির পুলিশ আসে তারা নিরপেক্ষ আর একদম শান্তিপূর্ণ ভোট করবে, দেখবেন এবারে হাফ হয়েছে, একুশে সাফ হবে। আমাদেরকে লোক আঠারোটা সিট দিয়েছে, আমাদের মায়ের দেখে দিয়েছে, আমাদের বিশ্বাস করে দিয়েছে, আপনার সেই বিশ্বাস ধরে রাখুন, আমরা আপনার স্বপ্ন পূরণ করব, বাংলা সোনার বাংলা করব, একবার সুযোগ দেবেন, আমরা দ্বিতীয়বার আপনার কাছে আমরা আসবেন, আপনি যে যে আমাদের ভোট দেবেন, আমাদের গায়ে দেখে দেবেন, সেই বিশ্বাস দেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ ধরে বসে থাকার জন্য, কষ্ট করার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা, সবাইকে বিজয়া শুভেচ্ছা, ধন্যবাদ।